হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও শেয়ার করছি। তো এই ভিডিওতে আজকে আমি যা বলবো সবই আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা আমার কাছে মনে হয় এটা একটা জাতীয় পরিচয়পত্র। কেন জাতীয় পরিচয়পত্র বলেছি সেই বিবরণ আমি আপনাদেরকে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে লেখা আছে সনেকা আপা। তো সনেকা আপা হচ্ছে আমার আনাবিয়া হওয়ার, আনাবিয়া হয়েছে 16 তারিখে মার্চের। তো 18 তারিখে আমার বাসায় চলে আসছে, 18 তারিখে বাসায় নিচে প্রথমে গেটে আসছে। গেটে এসে প্রচণ্ড লেভেলের কনিং বেল দিচ্ছিল, অনেক বেশি। তো আমরা তো ভেবেছিলাম যে হয়তো কেউ আসছে গেটের সামনে। গেটে যখন দরজার সামনে গিয়ে দেখি যে কেউ নাই, তো ওনারা হচ্ছে নিচে থেকে কনিং বেলটা দিচ্ছিল। তো ভাগ্য একদিকে খুব ভালো ছিল, তখন আনাবিয়ার বাবা বাসায় ছিল আর ওনারা সকালে এসেছে। তো আসার পরে হচ্ছে নিচে গিয়ে দেখে ওনারা প্রায় 6-7 জন, অনেক বেশি বিরক্ত করছিল আর কি, যেটাকে বলে। তো ওনারা ওনাদেরকে হচ্ছে বকশিস দিতে হবে। ওনারা 2 দিনের মধ্যে খোঁজ খবর পেয়ে গেছে, দাবি ছিল ওনাদেরকে টাকা দেওয়ার জন্য। ছেলেবাবু হলে 3000 টাকা আর মেয়েবাবু হলে 1000 টাকা ওনাদের ডিমান্ড ছিল। তো যাই হোক, ডিমান্ডটা তাও হচ্ছে এখানে ফিক্সড করা ছিল যে এত টাকা দিতে হবে। অন্য জায়গায় তো আমার দেখা মতে অনেক জায়গায় দেখেছি আমি যারা উল্টাপাল্টা ডিমান্ড করে, উল্টাপাল্টাভাবে টাকা চায়, অনেক কিছুই চায়। তো ওনারা আর বাসার উপরে উঠতে পারে নাই, তো নিচে থেকে ওনাদেরকে টাকাটা দিয়ে বিদায় করছে। বিশেষ করে যাদের বেবি হয়েছে তো তারা হচ্ছে এই সমস্যাটার বেশি সম্মুখীন হয়েছে। তো আমার কাছে আসলে এই কার্ডটা সবসময় থাকে, একদম জাতীয় পরিচয়পত্র যেরকম সাদা সাথে থাকে, এটাও একদম সাদা সাথে থাকে। কারণ রাস্তাঘাটে কখন ওনারা আমাকে আবার আক্রমণ করবে, তো তখন এই কার্ডটা দেখাতে হবে। যদি এই কার্ডটা না দেখাতে পারে তখন ওনারা হচ্ছে আবার উল্টা ডিমান্ড করে। তো এর জন্য হচ্ছে এটাই যে আমার যে টাকা রাখি টাকার পার্সে হচ্ছে এটা সবসময় রেখে দিই, এটা অলওয়েজ আমার সাথে থাকে একদম সবসময়। তো ওনাদের এখানে কার্ডের মধ্যে কিন্তু সব কিছু বিস্তারিত লেখা আছে। নতুন কোনো বেবি হলে, আবার কারো বিয়ে হলে ওনারা হচ্ছে ওখানে গিয়ে একটা আক্রমণ করে আর কি। আর টাকা আপনাকে দিতেই হবে, আর টাকা না নিয়ে ওরা যাবে না, টাকা দিতে হবে মাস্ট। টাকা ওরা নিয়েই ছাড়বে যে কোনো মূল্যে হোক। তো আসলে মান সম্মানের কারণে অনেকে হচ্ছে টাকাটা দিয়ে দেয়, আর ওনাদের সাথে তো বেশি ঝামেলাও করা যায় না। যে অবস্থা ওনারা করেই সমস্যাটা ফেস করেছেন তারা আসলে জানেন আসলে কি হয়। তো ওনাদের কিন্তু গ্রামে বলেন, শহরে বলেন, সব জায়গায় আক্রমণটা শিকার হতে হয়। আর বিশেষ করে যখন আমরা ঢাকায় রাস্তাঘাটে বের হই তখন তো অনেক বেশি শিকার হতে হয় এগুলো। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওনারা এই কার্ডের মধ্যে সবটা লিখে দিয়েছে যে কয়টা থেকে কয়টার মধ্যে বাসায় আসবে ওরা। তো সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে ওনারা বাসায় আসবে, এটাও ওনারা উল্লেখ করে দিছে। আর পরবর্তীতে যেন কেউ গিয়ে আবার বকশিস না চায় সেজন্য নাম্বার দিয়ে দিছে, যেন একজন বকশিস নেওয়ার পরে আবার যেন এসে কেউ বকশিসটা না নেয়, যার কারণে এখানে নাম্বার 3টা দিয়ে দিয়েছে। আর তারিখ লিখে দিছে যেন পরবর্তীতে এই তারিখটা শো করতে পারে যে এত তারিখ আমি টাকাটা দিছি। আর কে কে টাকা নিছে সে তাদের নামও কিন্তু লেখা আছে, বৃষ্টি অ্যান্ড পরি। আমার তো 2 দিনের মধ্যে বাসায় এসে টাকাটা নিল। আর আমার ফ্রেন্ডদের মধ্যেও কিন্তু অনেক থেকে টাকা নিচ্ছে, ওদের বেবি 1 বছর পরেও কিন্তু এসে হামলা করে টাকা নিয়ে গেছে। তো আসলে ওনাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, 2 দিন হোক, 5 দিন হোক, 1 বছর হোক, 2 বছর হোক, ওনারা টাকাটা নিবেই। কারা কারা এই সমস্যাগুলো ফেস করছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, পরের ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।